হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে নতুন NEP 2020 মানে হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র আন্ডারে কোন স্টুডেন্টরা পড়বে। আমরা ক্লাস 11-এ পড়ি, কেউ বলছো ক্লাস 9-এ পড়ি, কেউ বলছো ক্লাস 8-এ পড়ি, কেউ বলছো আমরা 12-এ পড়ি, বা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হবে কিনা, কিংবা কেউ কলেজে উঠছো আমাদের কলেজের ক্ষেত্রে কী চেঞ্জ হবে, এবং কেউ অন্য ভোকেশনাল ট্রেনিং করছো সের ক্ষেত্রে কী হবে। তো এখানে পুরোপুরি তোমাদের ডিটেলসে আলোচনা করবো তুমি কবে এই নতুন এডুকেশন পলিসির আন্ডারে পড়তে চলেছো, তো সমস্ত কিছু ডিসকাস করবো। তো তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কারণ এই ভিডিওতে তুমি জানতে পারবে তুমি কবে থেকে এই নতুন এডুকেশন সিস্টেমের আন্ডারে পড়াশোনা করবে। তো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে কবে রুলস অ্যাপ্লাই হবে, মানে কবে নিউ ইন্ডিয়ান যে এডুকেশন পলিসি আছে তোমাদের ক্ষেত্রে কবে অ্যাপ্লাই হবে সেটা তো আমি ডিসক্রাইব করবই বলে, তার আগে তোমাদের কিছু কথা আমি বলতে চাই। দেখো, এখানে যে নতুন একটা সিস্টেম যখন চালু হয় সেই সিস্টেমটা চালু হতে অনেকটা টাইম লাগে। তোমরা অনেকেই মনে করো যে না, হয়তো সিস্টেমটা অ্যানাউন্স হয়ে গেছে কালকেই ঠিক হয়ে গেলো, অন পেপারে এটা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটাকে আনতে গেলে কিছুটা টাইম তো লাগবেই। কারণ এখানে যদি আমি টিচারদের কথা, টিচাররাই জানে না যে কী নতুন পলিসি আসবে, ঠিক আছে। অন পেপার কিছু রুলস দেওয়া হয়েছে, সেই রুলসটা কীভাবে অ্যাপ্লাই করা হবে সেটা জানে না, কেন অন পেপার অনেক কিছুই বলা থাকে, কতটা অ্যাপ্লাই হবে সেটাও দেখার বিষয় এখন রয়েছে। যেটা অন পেপারে বলছে সেটাই যে হবে এর কোনো গ্যারেন্টি নেই। তোমরা জানো অনেক সময় অনেক কিছু বলা হয় কিন্তু কতটা করা হয় তার উপরও নির্ভর করছে। যদি অন পেপারে যেটা বলা আছে, অনেকেই এটাকে বলছে যে বাইরের কোনো দেশে গেছে, আমি অনেক নিউজ চ্যানেল দেখছি অনেক দেশে গেছে, গিয়ে তাদের যে ফরম্যাটটা সেটা তুলে নিয়ে এসছে, এক্ষেত্রে যে বাচ্চারা রয়েছে পড়াশোনা করছে তাদের পড়াশোনায় এফেক্ট হবে যদি মাধ্যমিক না থাকে। তো আমি এখানে বলে রাখি, বোর্ড এক্সাম উঠে যায়নি, তারা হয়তো ভালো মতো রুলসটা ফলো করেনি, বোর্ড এক্সাম কোথায় উঠে যায়নি, কোথাও বলে দেওয়া নেই যে বোর্ড এক্সাম হবে না, বোর্ড এক্সাম ডিসকাসের মাধ্যমে হবে। যেরকমভাবে একা বোর্ড এক্সাম নিত সেরকমভাবে হবে না, বোর্ড এক্সামের রুলসটা চেঞ্জ হয়ে যাবে। বোর্ড এক্সাম হবে, টেনেও তোমাদের বোর্ড এক্সাম হবে, যেরকম তো এটা সেমিস্টারের আকারে হবে, তোমাদের পড়াশোনার চাপ কিছুটা কমে যাবে। এবং বাইরের যে উন্নত এডুকেশন সিস্টেম রয়েছে, সেই উন্নত এডুকেশন সিস্টেমকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে স্টুডেন্টদের তোমরা অনেকেই ভাবছো যে এতগুলো এক্সাম হবে, এতগুলো সেমিস্টার হবে, ভয় পাচ্ছ। এখানে তোমাদের যে হার্ড প্রসেসে তোমাদের পরীক্ষা নেওয়া হয় শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর করা হয়, সেখানে প্র্যাকটিক্যাল জিনিসটা আনার জন্য এই এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করেছে। এবং এই এডুকেশন সিস্টেম সেটা শুধুমাত্র হার্ড হবে না, তোমাদের এর যতই পেপার বাড়ুক না কেন নাম্বারের দিকে তোমরা দেখবে না। অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছিলে যে নাম্বার অনেক বেড়ে গেছে, এতগুলো স্যার পরীক্ষা হবে, এতগুলো পরীক্ষা আমাদের দিতে হবে। তো আমি এখানে বলে রাখি, তোমাদের নম্বরের উপর দেখিয়ে তোমরা দেখো না, কারণ তোমাদের এগুলোকে সোজা, এডুকেশনকে সোজা করার জন্যই এটা অ্যাপ্লাই হয়েছে। আর তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের ক্ষেত্রে এই নতুন এডুকেশন পলিসি এই NEP 2020 অ্যাপ্লাই হবে কি না, দেখে তো মনে হচ্ছে যে 2020 লেখা আছে, তার মানে 2020 থেকে এটা অ্যাপ্লাই হবে, কিন্তু তোমাদের ক্ষেত্রে কি অ্যাপ্লাই হবে? কারণ আমি বললাম যে কোনো সিস্টেমকে তৈরি করতে গেলে অনেকটা বেশি হবে, হয়তো তোমরা চাকরি যখন, জব যখন পেয়ে যাবে তখনও এটা অ্যাপ্লাই হবে না, এরকমও হতে পারে। তোমরা ক্লিয়ার হয়ে যাবে, আমি ক্লিয়ার এখন পুরো ডিটেলসে বলে দেবো, এমন না তোমাদের বলবো না, পুরো ডিটেলস আলোচনা করব। তো এখানে আমি প্রথমে আলোচনা করি তোমাদের স্কুল লেভেল, তারপরে কলেজের কথা বলবে, কলেজে কবে কী অ্যাপ্লাই হবে। তো এখানে দেখো যেটা বলা হয়েছে যে NEP 2020, ঠিক আছে, NEP 2020 তোমাদের সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই করা হবে। মানে এর যে কাজ, যে অন পেপারে তোমাদের, মানে আমি যদি বলি যে তোমাদের অন পেপারে কী হচ্ছে, কেন্দ্রীয় মানে সেন্ট্রাল থেকে কী হয়ে গেছে, তোমাদের স্ট্যাম্প পড়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমাদের স্ট্যাম্প পড়ে গেছে, এখানে অন পেপার হয়েছে, এখনও ওয়ার্ক শুরু হয়নি। সেপ্টেম্বর থেকে স্টুডেন্টরা, সব স্টুডেন্টদের যে এই পলিসি হবে না, তারা একটা এডুকেশন সিস্টেমে পড়ছিল অনেকেই, হট করে চেঞ্জ হয়ে যাবে এডুকেশন সিস্টেমটা, হায়ার লেভেলে থাকলে তাদের ক্ষেত্রে প্রবলেমও হবে। তো এটা আস্তে আস্তে চেঞ্জ হবে, আমি বলছি কীভাবে কী চেঞ্জ হবে, কিন্তু সেপ্টেম্বর থেকে এর এফেক্ট শুরু হয়ে যাবে, মানে কাজ, এর কাজ করার 2020 সেপ্টেম্বর থেকে যে ওয়ার্ক, অন পেপারে কাজ হয়েছিল এতদিন ধরে, প্রথমে এটা শুধুমাত্র এখান থেকে না, 2015 থেকে এটার পেছনে ওয়ার্ক চলছিল, 2015 থেকে আমাদের প্রধানমন্ত্রী এর পেছনে চেষ্টা করছিল, বিভিন্ন কমিটি গঠন করেছিল যে এর ভেতরে রিসার্চ করেছে, 19-এ এসেছিল, 19-এ এটা অ্যাপ্লাই হয়নি, 14 থেকে 15-এ অ্যাপ্লাই হয়নি বিভিন্ন কারণের জন্য, 20-তে অ্যাপ্রুভ হয়েছে। এরপরে 20-তে অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে তোমাদের এখন অন ওয়ার্ক
কাজ শুরু হবে সেপ্টেম্বর থেকে বলে রাখি। এরপরে তোমাদের কথা হচ্ছে আমরা এবছর মাধ্যমিক দেবো এবং আমরা উচ্চ মাধ্যমিক দেবো, আমাদের ক্ষেত্রে এই রুলস ফলো হবে, কিংবা আমরা নাইনে পড়ছি আমাদের ক্ষেত্রে রুলস কি ফলো হবে। তো মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম, তাও আমি পুরো ডিটেলসে আলোচনা করি, তোমরা এই ভিডিওটি দেখে বুঝতে পারবে তোমরা এই নিউ যে এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেমের এর লাভ মানে এই এডুকেশন সিস্টেমের এর পলিসির আন্ডারে তোমরা পড়াশোনা করতে অ্যাকচুয়ালি পারবে না পারবে না। তো এখানে সবার প্রথম বলি এই এডুকেশন সিস্টেমের যে টার্গেট, ঠিক আছে, সেই টার্গেট হচ্ছে 2020 থেকে শুরু করে, ঠিক আছে, 2020 থেকে শুরু করে 2040 পর্যন্ত, মানে ম্যাক্সিমাম 2035 পর্যন্ত বলেছে, এবং টার্গেটটা ফুলফিল করার জন্য সেটা 40ও হতে পারে, পুরো যে সিস্টেমটা সেটাকে ঠিক করার জন্য এই টাইম পিরিয়ডটা তোমাদের লাগতে পারে, ঠিক আছে। এটা সবার প্রথমে মনে রাখো 2020 থেকে মানে এখানে বুঝতেই পারছো তোমাদের 15 থেকে 20 বছর, এখানে আমি 35 লিখেছি, ওখানে বলে দিয়েছে যে 40, মানে 20 বছর এটা লাগতে পারে, কারণ এখানে শুধুমাত্র স্টুডেন্টদেরই সিস্টেম চেঞ্জ করা হবে না, টিচারদেরও এখানে এডুকেটেড করা হবে, কারণ টিচাররাও স্টুডেন্টদেরকে পড়াবে, সেই কারণে টিচারদেরও সেই নতুন নতুন যে এডুকেশন, সেই এডুকেশনটা টিচাররাও সেই এডুকেশনের সম্বন্ধে সেরকম ধারণা নেয়, আগে টিচারদেরকেও এই বিষয়ে এ শিক্ষা নিতে হবে, তো এখানে টিচারদেরও কী হচ্ছে এ তৈরি করা হবে সে অনুযায়ী। এবার এখানে যে টাইম পিরিয়ড এর কথা বললাম, টাইমের কথা বললাম যে এত টাইম ধরে এই সিস্টেমটা পুরোপুরি ফুলফিল হবে, যেটা এখন পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে যে এর মধ্যে এর আগেও কমপ্লিট হয়ে যেতে পারে পরেও কমপ্লিট হয়ে যেতে পারে, কিন্তু এই টাইম টেবিলটা ওই NEP 2020 লেখা রয়েছে যে এই টাইম টেবিলটাই অ্যাপ্লাই হবে। তো এরপর আমি এখানে ক্লাস 8 থেকে শুরু করছি, আচ্ছা ক্লাস 1 থেকে এখন হচ্ছে ক্লাস তোমার 1 থেকে শুরু করে আমি কলেজের কথা আসছি আস্তে আস্তে ক্লাস 12 পর্যন্ত, এই ক্লাসের মধ্যে কোন ক্লাসের কবে অ্যাকচুয়ালি এইটার অ্যাপ্লাই শুরু হবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে। তো এখানে দেখো এখন কিছু স্টুডেন্ট 2020 মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হচ্ছে 2021, মানে 21 তোমরা মাধ্যমিক দেবে, এই এরপর যারা এখন পড়ছো, এরপরে আসছে কি 2021 to 2022, তো এখানে এ পুরোপুরি তোমাদের বলছি এখানে মানেটা কি, এখন 2000 এই যে এত পর্যন্ত আমি লিখলাম এইখানে কারা ক্যাটাগরিতে পড়ছে, এইখানে কারা পড়ছে সমস্ত কিছু আলোচনা করব আমি, তুমি এই পুরো প্রসিডিওরটা ভালো করে বোঝো মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমাদের এই যে বিষয়ে কোনো অসুবিধাই হবে না যে তুমি কবে এই এডুকেশন পলিসির আন্ডারে পড়বে, আদৌ তুমি এই এডুকেশন পলিসির আন্ডারে পড়বে কি না সমস্ত কিছু। প্রথমে স্কুল নিয়ে আলোচনা করছি, তারপর আমি তোমাদের কলেজ নিয়েও বিস্তারিত আলোচনা করব। 9, ঠিক আছে, ক্লাস 9 লিখছি, কেন লিখছি পরে বিস্তারিত বুঝতে পারবে, ক্লাস তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে ক্লাস 11, তারপরে হচ্ছে ক্লাস 12, ঠিক আছে, ক্লাস 12 আমি কলেজে লিখছি না, কলেজের পোর্শন পরে নিয়ে আসছি। তো এখানে দেখো ও এখানে নিশ্চয়ই ক্লাস 8, তো এই যে জিনিসটা লিখলাম এটা পুরোপুরি তোমাদের বোঝাচ্ছে, আর খুব মনোযোগ সহকারে এখানে দেখবে তোমাদের পুরো বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে, নিজেরাই বুঝতে পারবে যে তোমরা এই এডুকেশন পলিসির আন্ডারে কখন আসবে। তো এখানে আমি ক্লাস 8টাকে বাদ দিলাম, ঠিক আছে, এই 2020-21 এই বছরেরটাকে বাদ দিলাম, পরের বছর থেকে তোমাদের এই যে NEP 2020 যে নতুন পলিসি আছে সেটা হচ্ছে অ্যাপ্লাই হবে 2021 থেকে, মানে এখান থেকে কী হচ্ছে NEP অ্যাপ্লাই হচ্ছে, এখানেও হবে এই পরের বছরও হবে, কিন্তু প্রত্যেক ক্লাসের ক্ষেত্রে হবে না, যে প্রথমে 2021 এবং 2022 যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 9 থাকবে তাদের পলিসি অ্যাপ্লাই হবে, এবং 2022 যারা 10 থাকবে তাদের 10 পলিসি অ্যাপ্লাই হবে, তারপরে 11 পলিসি অ্যাপ্লাই হবে কবে 2023, মানে 2023 থেকে 2024 যারা ক্লাস 11 পড়বে তাদের ক্ষেত্রে কী হচ্ছে এই পলিসি অ্যাপ্লাই হবে নতুন পলিসি, এবং যদি ক্লাস 12 যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে কী হচ্ছে এই 2024 থেকে 2025 যে স্টুডেন্টরা রয়েছে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে পলিসিটা অ্যাপ্লাই হবে। তো এখানে অনেকের ক্লিয়ার হয়নি তাদের ক্ষেত্রে আমি একটু বলে দিই, ভালো করে দেখো যে তোমাদের যারা এখন 2020 পড়াশোনা করছো তারা অ্যাকচুয়ালি মাধ্যমিক দেবে কবে 2021 মাধ্যমিক দেবে, ভালো করে মনোযোগ সহকারে শুনবে, তোমরা কিন্তু 2020 মাধ্যমিক দেবে না, বা তোমরা কিন্তু 2020 উচ্চ মাধ্যমিক দেবে না, তোমরা এখন পড়ছো তোমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক দেবে 2021। তাহলে আমি যদি এখানে ছক করি একটা যে 2021
ও এ তোমরা মাধ্যমিক দেবে, কারণ 2020 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক চলে গেছে, ঠিক আছে। এবং এখানে এ তারপরে আমি যদি বলি 2022, তারপরে যদি আমি বলি 2023, তারপরে যদি আমি বলি 2024, তারপরে যদি আমি বলি 2025, তো এখানে এ দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, মাধ্যমিক, আরেকটা কি রয়েছে, এইচএস স্টুডেন্ট রয়েছে, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে। তো এখানে ভালো করে দেখো, 2020 যারা পড়ছো তারা 2021 এক্সাম দেবে, এবং তারপরে কি হচ্ছে 2022 এক্সাম হবে, 23 হবে, 24 হবে, 25 হবে। তো এখানে কোন বছরের স্টুডেন্টদের এর মাধ্যমিক হবে, কোন বছরের স্টুডেন্টদের মাধ্যমিক হবে না সেটা বলছি। তার আগে আমি এখানে বলে দিই যে তোমরা এখানে তোমাদের যে নিউ যে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে 2020, সেটা তোমাদের কোন স্টুডেন্টদের অ্যাপ্লাই হবে, যারা এখন ক্লাস এইটে পড়ছে, কি বললাম, যারা এখন ক্লাস এইটে পড়ছে এ তাদের ক্ষেত্রেই এই পলিসি, মানে নিউ যে পলিসি সেটা অ্যাপ্লাই হবে, কারণ তারা নাইনে যখন উঠবে তখন, মানে 2021 যারা নাইনে পড়বে তাদের ক্ষেত্রে এই পলিসি অ্যাপ্লাই হবে, এবং 2022 মানে 2021 আর ক্লাস টেনে সিলেবাস চেঞ্জ হবে না, নাইনের সিলেবাস চেঞ্জ হবে, টেনের সিলেবাস কিন্তু একই থাকবে। এ 2022 গিয়ে টেনের নতুন সিলেবাস তৈরি হবে এবং এই পলিসিতে সিলেবাস তৈরি হবে এবং এই পলিসি অ্যাপ্লাই করে পড়াশোনা করা হবে স্টুডেন্টদের। এবং 2023 থেকে 24 কি হচ্ছে, ক্লাস 11 নতুন আবার প্যাটার্ন আসবে, মানে 2022-23 11 একই রকম যেরকমভাবে চলছিল এখন সেরকমভাবেই চলবে 2024 এবং 2023 আর 24 স্টুডেন্টরা কি হচ্ছে ক্লাস 11 যখন উঠবে, 2023 এবং 24 যে সমস্ত 11 স্টুডেন্ট হবে তারা নতুন প্যাটার্নে এই পলিসির আন্ডারে পড়াশোনা করবে, নতুন পলিসি। এবং যখন 2022-23 থাকবে তখন কি হবে, এ 12 কি হবে, আগে যেরকম উচ্চ মাধ্যমিক হতো 2022-23 কিন্তু উচ্চ মাধ্যমিক সেরকমভাবেই হবে। এবং তোমাদের 2024 এবং 25 যারা ক্লাস 12 উঠবে, 24-25 যারা পড়াশোনা করবে উচ্চ মাধ্যমিক, তাদের কি হচ্ছে এই পলিসির আন্ডারে তারা পড়াশোনা করবে। এবং 2025 যারা পরীক্ষা দেবে, ভালো করে বোঝো, 2025 যারা পরীক্ষা দেবে তারা এই 4 বছরের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু হাতে পাবে। তো এখনও অনেকের ক্লিয়ার হয়নি, কেন কনসেপ্টটাই এরকম, তো আমি তোমাদের প্রত্যেককে বলছি, তারপরে আমি শর্টেও বলে দেবো যেখানে তোমরা একদম ভালো করে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে 2021-2021 যারা এখন পড়াশোনা করছো, ভালো করে মনোযোগ সহকারে শোনো, যারা এখন মাধ্যমিকের জন্য মানে টেনে উঠে গেছো অথবা যারা 12 উঠে গেছো, তারা ভাবছো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা মাধ্যমিক পরীক্ষা হবে কি না, সেক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু যখন তোমরা 21-এ পরীক্ষা দেবে তখন কিন্তু এই পলিসির আন্ডারে তোমরা সিলেবাসও পাওনি, নতুন সিলেবাসও পাওনি, তোমরা আগের প্যাটার্নেই তোমরা পড়াশোনা করছো, সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিন্তু হবে। তো এখানে তোমাদের মাধ্যমিকও হচ্ছে 2021-এ এবং উচ্চ মাধ্যমিকও তোমাদের কি হচ্ছে কমপ্লিটলি হচ্ছে। যারা এখন ক্লাস নাইনে পড়ছে তারা কি হবে, এ পরের বছর টেনে উঠবে, এ মানে এই সময় টেনে উঠবে, তখন কিন্তু 2022-এ তারা, 2021-এ হচ্ছে টেনে উঠবে এবং 22-এ তারা মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা নাইনে পড়ছে এ তাদের কিন্তু মাধ্যমিক হবে, কারণ তখনও পলিসি মাধ্যমিকের অ্যাপ্লাই হয়নি, তার পরের বছর তাদের কি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হবে। এরপরে যদি বলি এইচএসের কথা, এইচএস হবে কিনা, দেখো এইচএস অবভিয়াসলি হবে, কারণ ওন যারা 11-এ পড়ছে তারা কি হচ্ছে এখন 11-এ পড়ছে, 2021-এ কি হচ্ছে 12-এ উঠবে এবং 22-এ তারা উচ্চ মাধ্যমিক, 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কি হবে তাদেরও উচ্চ মাধ্যমিক কি হবে, মানে এবছর তো হবে, 2022-এ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক হবে, যারা 9-এ পড়ছে তাদের মাধ্যমিক হবে, যারা 11-এ পড়ছে তাদের কি হবে উচ্চ মাধ্যমিক হবে, ক্লিয়ার করো। এরপরে হচ্ছে 2023, কারা, যারা এখন ক্লাস 8-এ পড়ছে এবং 2022 সালে তারা ক্লাস 10-এ উঠবে এবং 23-এ এসে তারা কি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দেবে, মানে যারা ক্লাস 8-এ এখন পড়ছে তাদের ক্ষেত্রে কি হবে, যারা এখন 8-এ পড়ছে তাদের মাধ্যমিকটা হবে না একদম, তাদের সেই মানে 2023-এর যে মাধ্যমিক পরীক্ষা সেটা কি হবে না। তো এবার হচ্ছে 2023-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের কি হবে, তারা কি উচ্চ মাধ্যমিক দিতে পারবে, হ্যাঁ দিতে পারবে, তাদেরও উচ্চ মাধ্যমিক হবে, মাধ্যমিক হবে না 2023-এ কিন্তু উচ্চ মাধ্যমিক হবে যেরকমভাবে বিগত বছরে হচ্ছিল। কারণটা দেখো, এই পর্যন্ত 2023-এ কি হচ্ছে এই পর্যন্ত পলিসিটা আসছে, মানে ক্লাস 10 পর্যন্ত হচ্ছে, এ 12 পর্যন্ত আসেনি, 12-এ এখনও সিলেবাস, 11-এর সিলেবাস, তখন 2023-এ 11-এর সিলেবাস নতুন সিলেবাস 11-এর স্টুডেন্টরা পায়নি, 12-এর স্টুডেন্টরাও নতুন সিলেবাস পায়নি, সেক্ষেত্রে কি হচ্ছে 12-এর এক্সাম কিন্তু 2023-এ হবে, 2023-এ মাধ্যমিক হবে না কিন্তু উচ্চ মাধ্যমিক হবে। তো এরপরে এ কাদের হবে, তোমরা বুঝে গেছো, যারা ক্লাস 10 এবছর দিয়েছো তাদের কি হচ্ছে উচ্চ মাধ্যমিক হবে, 10-ও হয়েছে তাদের, উচ্চ মাধ্যমিক কিন্তু তাদের হবে। এরপরে হচ্ছে 2024, যারা এখন 7-এ পড়ছো,
ঠিক আছে, তারা কি হচ্ছে এ তোমরা 2000 আর কি হচ্ছে 23-এ কোথায় চলে যাবে, 23-এ চলে যাবে, 10-এ উঠবে এবং 24-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা দেবে। তাদের কি হবে, তাদের অবশ্যই মাধ্যমিক হবে না, যেহেতু আগের বছর থেকে মাধ্যমিক 23-ই বন্ধ হয়ে গেছে। আর 24-এর উচ্চ মাধ্যমিকের কথা বলি, 2024-এ কি উচ্চ মাধ্যমিক হবে, সেক্ষেত্রে আমি বলে রাখি 2024-এ যখন তুমি পড়াশোনা করবে, মানে 24-এ যখন তুমি উচ্চ মাধ্যমিক দেবে, তখন কি অ্যাকচুয়ালি তোমরা এই যে 2024 পর্যন্ত ক্লাস 11-এর সিলেবাস চেঞ্জ হয়েছে, 12-এর সিলেবাস চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে কি হবে তোমাদের 2024-এও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তাদেরও উচ্চ মানে যারা 2024-এ পরীক্ষা দেবে তাদেরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। মানে কি, যারা এখন ক্লাস 9-এ পড়ছো, ভালো করে ক্লিয়ার করো, যারা এখন ক্লাস 9-এ পড়ছো, 2023-এ তারা কোথায় চলে যাবে, 12-এ উঠবে এবং 24-এ তারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তাদেরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। ক্লিয়ার হয়েছে আশা করি। এরপরে বলে দিচ্ছি তোমাদের 2025-এ হচ্ছে 12-এর সিলেবাস আবার নতুন করে চেঞ্জ হবে এবং 12-এ মানে অ্যাকচুয়ালি 12-এর যে স্টুডেন্টরা আছে, 12-এ যারা 2024-25-এ পড়বে এবং 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কি হবে, মাধ্যমিক তো জানোই হচ্ছে না, বন্ধ হয়ে গেছে 23-এর পর থেকে মাধ্যমিক বন্ধ, তারপরে কি উচ্চ মাধ্যমিকও ও যেরকম প্যাটার্নে উচ্চ মাধ্যমিক হয় সেই প্যাটার্নে কিন্তু উচ্চ মাধ্যমিক হবে না 2025-এ। এরপরে 2026-এও সেম, 2026-এর কথা যদি বলি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরপরের যে বছর রয়েছে সেই বছরে উচ্চ মাধ্যমিক হবে না। তাহলে তো তার মানে তোমরা বুঝতেই পেরেছো তোমাদের কাদের মাধ্যমিক পরীক্ষা হবে, যারা এখন ক্লাস 10-এ পড়ছো ও 2021-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরও মাধ্যমিক পরীক্ষা হবে এবং যারা 9-এ পড়ছো ও 2022-এ গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরও মাধ্যমিক পরীক্ষা হবে, কিন্তু যারা এখন ক্লাস 8-এ পড়ছো তাদের আর মাধ্যমিক পরীক্ষা হবে না, আর তাদের কি হয়ে যাবে এখানে মাধ্যমিক পরীক্ষা হবে না, মানে 2023-থেকে মাধ্যমিক পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, মানে 2021-22-এ কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবে। এরপরে যদি বলি HS উচ্চ মাধ্যমিকের কথা, ভালো করে ক্লিয়ার করো, এর উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের যারা এখন ক্লাস 12-এ পড়ছো ওই এখন 2020-তে তারা 2021-এ গিয়ে তোমাদের কি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাহলে 2021-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, 22-এও হবে, যারা 11-এ পড়ছো এখন তাদেরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, যারা 23 মানে হচ্ছে 23-এ যারা এখন 10-এ পড়ছো, মানে যারা মাধ্যমিক এখন জাস্ট দিয়েছো, মানে দিয়ে 11-এ উঠবে, মানে এবছর যারা মাধ্যমিক দিয়েছো, রেজাল্ট পেয়ে গেছো, তারা 23-এ গিয়ে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তাদের কি হয়ে যাবে, তাদেরও কি হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এরপরে যদি আমি 2024-এর কথা বলি, 24-এ কারা যারা এখন 9-এ পড়ছো, তারা মাধ্যমিক দ্বারা 9-এ পড়ছো, তারা 2022-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন এবং 2024-এ কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা মানে সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু যারা মাধ্যমিক 2022-এ দিচ্ছ তাদেরও মাধ্যমিক হবে এবং সেই স্টুডেন্টটা যারা 2022-এ মাধ্যমিক দিয়েছে সেই স্টুডেন্টই 2024-এ গিয়ে কী হচ্ছে উচ্চ মাধ্যমিক দেবে, তাদেরও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তার মানে ক্লিয়ার করতে পারছো, একটা স্টুডেন্টকে হঠাৎ করে ব্রেক করে আরেকটা সিলেবাসে ঢুকিয়ে দিতে পারে না কখনো এডুকেশন সিস্টেম, এরকম হতে পারে না যে একটা স্টুডেন্ট আগে ক্লাসে একটা পড়ে এসেছিল, মানে ক্লাস 11-এ অন্য পদ্ধতিতে পড়েছে, 12-এ অন্য পদ্ধতিতে পড়বে, এরকম হবে না। তাই জন্য কী হচ্ছে এখান থেকে 8-থেকে ব্রেক হচ্ছে, ক্লাস 8-থেকে। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তোমরা যারা এখন ক্লাস 9-এ উঠে গেছো, মানে 9-এ পড়ছো এবছর, তারা মাধ্যমিকও দেবে উচ্চ মাধ্যমিকও দেবে, একদম সোজা ভাষায় বলে দিলাম তোমাদের, এখানেও তোমাদের বুঝিয়ে দিয়েছি, কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, এছাড়া তোমাদের সোজা ভাষায় বলে দিলাম যে যারা এখন ক্লাস 9-এ পড়ছো, ভালো করে ক্লিয়ার করো, এখন ক্লাস 9-এ পড়ছো তাদের প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষাও হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হবে। এই পলিসির আন্ডারে তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে না, যেরকমভাবে পরীক্ষা হচ্ছিল তাদের সেরকমভাবে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। এরপরে আমি বলে রাখি যে তাদের কাদের হবে না, যারা এখন ক্লাস 8-এ পড়ছো, ক্লিয়ার, যারা এখন ক্লাস 8-এ পড়ছো তাদের মাধ্যমিক পরীক্ষাও হবে না, তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হবে না, কেন ক্লাস 8-এর পর থেকে এটা ব্রেক হয়ে যাবে। কী বললাম, ক্লাস 8-এ মানে 2020-তে যারা ক্লাস 8-এ পড়ছো, 2020-তে যারা ক্লাস 8-এ পড়ছো, এ স্টুডেন্ট ক্লাস 8-এ পড়ছো ও 2020-তে 21-এ গিয়ে এ স্টুডেন্টটাই কী হচ্ছে 9-এ উঠবে, তখন তাদের নিউ সিলেবাস NEP এই নতুন পলিসি দ্বারা তাদের এডুকেশন পলিসি হবে, সিলেবাস চেঞ্জ হবে এবং তারা নতুন সিলেবাসে পড়াশোনা শুরু করে দেবে এ যারা এখন 8-এ পড়ছো। এবং এরাই কী হচ্ছে পরের বছর যখন 10-এ উঠবে, এই এ স্টুডেন্টটাই যখন 10-এ উঠছে তখন কী হচ্ছে তাদের মানে সেই বছর 2021-এ শুধুমাত্র 9-এর সিলেবাসে চেঞ্জ হচ্ছে এবং 9-ই ওই এডুকেশন পলিসিতে পড়াশোনা করছে, 10 পড়ছে না সেই বছর, 2021-এ আর 10 পড়ছে না, শুধুমাত্র 9-ই পড়ছে। তাহলে এই স্টুডেন্টটাই আবার যখন এখানে যাবে তখন কী হচ্ছে এই পলিসি চেঞ্জ হবে, আবার যখন এই স্টুডেন্টটাই আবার এখানে যাবে তখন হচ্ছে 11-এর পলিসি চেঞ্জ হবে, আবার এই স্টুডেন্টটা যখন 12-এ উঠবে তখন এই সিলেবাস, মানে অ্যাকচুয়ালি কথা মানে কি যারা এখন 8-এ পড়ছো
তাদের ক্ষেত্রে এই পলিসিটা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে, মানে ক্লাস এইট অথবা এইটের নিচে যারা রয়েছে ও তাদের তারাই এই পলিসির সুবিধা ভোগ করতে পারবে এবং এই পলিসিতে তোমাদের এডুকেশন মানে পরীক্ষাগুলো হবে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেগুলো হয় সেগুলো তাদের হবে না। কাদের হবে না আবার বলছি, যারা ক্লাস এইটে এখন পড়ছো অথবা এইটের নিচে পড়ছো, যারা নাইনে উঠে গেছো তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই হবে। তো এখন আমি কলেজের কথা বলছি, যারা দেখো ক্লাস টুয়েলভ 2025 দিয়েছে, উচ্চ মাধ্যমিক 2025 দিয়েছে, এ তাদের কী হবে, এ তাদের কী হবে অ্যাকচুয়ালি, তারা কী হবে 2025-2026 কলেজের ফার্স্ট ইয়ারে উঠবে, ঠিক আছে, কলেজের ফার্স্ট ইয়ারে উঠবে, ঠিক আছে, তারা কলেজে প্রবেশ করে যাবে, ঠিক আছে, তারা কী হচ্ছে এ কলেজে প্রবেশ করে গেল, ঠিক আছে, কলেজে প্রবেশ করে গেছে এবং কলেজে তাদের ক্ষেত্রে কী হবে তারা, এবার এখানে দেখো তোমাদের কলেজের ক্ষেত্রে এখন থেকে ক্লিয়ারভাবে কিছু মেনশন করা নেই, তাও তোমাদের কলেজের ক্ষেত্রে যে ফাংশনগুলো হয়েছে যেগুলো আগে ছিল না সেই পরিবর্তনগুলো পরের বছর থেকে চলে আসবে, মানে কোনো স্টুডেন্ট যদি তোমার হচ্ছে কোনো কারণে তোমার এক বছর পড়লে এক বছর করার পর আর সেকেন্ড ইয়ার করলো না, সেক্ষেত্রে ফার্স্ট ইয়ারে যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে, এক বছরের একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে যেটা ডিজি লকারে থাকবে এবং পরবর্তীকালে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে, এবং যারা সেকেন্ড ইয়ারে এরকম ব্রেক দেবে বা থার্ড ইয়ারে এগুলো তো হবে, কিন্তু তোমাদের সিলেবাসের কোনো পরিবর্তন হবে না, কী বলছি ভালো করে ক্লিয়ার করো, তাদের সিলেবাসের কিন্তু কোনো পরিবর্তন হবে না, এখনও পর্যন্ত এটা ঠিক করে বলা যাচ্ছে না, কলেজেরটা কোনো ইনফরমেশান প্রপার দেওয়া নেই এখনও পর্যন্ত, এই অনুযায়ী মানে এরপরেই এই স্টেজে আসার কথা চিন্তা করা হচ্ছে, যেহেতু এরা এই প্যাটার্নে পড়ে এসেছে। তোমরা আগে যারা ধরো 2024-এ মাধ্যমিক দিয়েছো বা এবছর যারা মাধ্যমিক দিয়েছো, তাহলে পরের বছর যখন পরীক্ষা দিতে হবে তোমাদের এর অন্য প্যাটার্ন দিলে, অন্য সিলেবাস দিলে, তোমরা তো আগের সিলেবাসে অভ্যস্ত নয়, তোমাদের ক্ষেত্রে অসুবিধা হবে, সেই ক্ষেত্রে নতুন সিলেবাস কিন্তু অর্গানাইজ করা হবে না। তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দেবে এবং 2025-26 কলেজে উঠবে, ফার্স্ট ইয়ারে উঠবে, তাদের ক্ষেত্রে নতুন সিলেবাস দেওয়া হবে এবং অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে যে 4 বছর হবে এই নতুন পলিসি, সেগুলো হয়তো এবছর অ্যাপ্লাই হতেও পারে অথবা নাও হতে পারে, ম্যাক্সিমাম মেজরিটি যদি আমি বলি যে কোনো কিছুই তোমাদের এবছর নতুন কিছু হবে না, আগের বছর বিগত বছরগুলো কলেজে যেরকমভাবে অ্যাডমিশন হয়েছে, যেরকমভাবে সিলেবাস ছিল সেরকমভাবেই কিন্তু তোমাদের হবে। এখন তোমরা যখন 2025-26 স্টুডেন্টরা পৌঁছাবে কলেজে, যে স্টুডেন্টরা উঠবে তাদের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে, তোমাদের ক্ষেত্রে এইটুকুই হবে যে তোমরা কোনো কারণে ড্রপ আউট করলে সেই সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হবে, এটা এখন শোনা যাচ্ছে, আর বাদবাকি কোনো ইনফরমেশান নেই, এবং তোমাদের এইটা কখনোই হতে পারে না, কারণ তোমরা বুঝে গেছো তোমরা এতদিন অন্য সিলেবাস প্যাটার্নে পড়েছিলে, হট করে তোমাদের সিলেবাস কখনোই চেঞ্জ হতে পারে না। তো এখানে তোমাদের 25-26 এরকমভাবে পরবর্তী স্টেপগুলো চলে যাবে তোমাদের, এবং যেটা টার্গেট বললাম তোমাদের 2020-2040 মধ্যে পুরোপুরি এডুকেশন ব্যবস্থা যেরকমভাবে আর কি অর্গানাইজ করা হয়েছে এই পলিসিতে, এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে, এ সেই অনুযায়ী কী হচ্ছে 2040-এর মধ্যে পুরোপুরি ফিলফিল করার চেষ্টা হচ্ছে, যেখানে এ বিভিন্ন রকম কথা বলেছে এবং মানে কীভাবে স্কুলের পরীক্ষাগুলো হবে না হবে সেই নিয়ে আমি পুরোপুরি বিস্তারিত আলোচনা করে দিয়েছি আগে একটা ভিডিওতে, 30 মিনিটের ভিডিও রয়েছে, সেখানে পুরো ভিডিওটা ওয়াচ করে তোমাদের অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে ওখানে, এবং 23 মিনিটের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখন তোমরা বলো তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে পারবে কি না, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে আমরা এই ক্লাসে পড়ি, আমরা মাধ্যমিক তাহলে দিতে পারবো না বা উচ্চ মাধ্যমিক দিতে পারবো না, এবং তোমাদের যদি অন্য কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আর এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং কোনো কোশ্চেন থাকে আমাকে ইনস্টাগ্রামে সরাসরি কোশ্চেন করতে পারো, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।